ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्वया यो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम। अमरा आलोचना करछि स्वामी विवेकानंदेर बक्तृता कर्मजोग थेके। कर्मजोग बक्तृता मालार द्वितीय बक्तृता, निज निज कर्मक्षेत्रे प्रत्येकेई बड़। एई बक्तृताटी निये आमादेर आलोचना चलछे। বিগত দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেইটি দিয়ে আজকে আমরা শুরু করব। স্বামীজি বলছেন, আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হইলে প্রথমে নিজের উপর, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যাহার নিজের উপর বিশ্বাস নাই, তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। কর্তব্য সদাচার অবস্থাভেদে ভিন্ন ভিন্ন, ইহা স্বীকার করা ব্যতীত আমাদের গত্যন্তর নাই। অন্যায়ের প্রতিকার করিলে সর্বক্ষেত্রেই যে অন্যায় করা হয় তা নয়, কিন্তু অবস্থা বিশেষে অন্যায়ের প্রতিকার প্রতিরোধ করাই মানুষের কর্তব্য হইতে পারে। তাহলে আমাদের স্বামীজি বলছেন যে যদি আমরা বড় হতে চাই, আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস, আমি পারি। যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখনই কোনো কর্তব্য কোনো কাজ আমাদের কাছে এসে দাঁড়ায়, আমরা সবার আগে নিজেদের অপারগতার কথা বলতে থাকি। আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব হবে না, এই সমস্ত কথাই আমরা বারবার করে বলতে থাকি। একবারও আমরা মনে করি না যে আমরা চেষ্টা করে দেখি। পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ রিডার্স ডাইজেস্টে প্রকাশিত একটি গল্পকে নিয়ে বারবার আমাদের পড়া পড়তে বলতেন। গল্পটি পরবর্তীকালে হলিউডে একটি ছবি হয় এবং সেটি অস্কারও পায়। গল্পটির নাম হল নান স্টোরি। সেখানে একজন সন্ন্যাসিনীর গল্প আছে, যিনি নানারিতে এসেছেন অত্যন্ত উচ্চবিত্ত পরিবার থেকে, এবং যেহেতু তার বাবা ডাক্তার, অতএব তখনকার দিনে বাবার সঙ্গে হাতে কলমে তিনি কাজ অনেকটাই শিখেছেন। অত্যন্ত মেধাবী, অত্যন্ত গুণী সেই মেয়ে জয়েন করেছেন নানারিতে। কিন্তু সেখানে নিম্ন মেধা বা মধ্য মেধার মানুষজনদের সঙ্গে থাকতে থাকতে তার প্রতি মুহূর্তে সংঘাত হতে থাকত, এবং প্রতি মুহূর্তে তিনি ভাবতেন যে আরেকটু চেষ্টা করে দেখি। প্রথমবার যখন তিনি একবারেই পেরে উঠছেন না, তখন তিনি মনে করলেন আরেকটু চেষ্টা করে দেখি। প্রথম 10 বছর তিনি চেষ্টা করে দেখলেন, তারপরে দেখলেন তিনি পেরে উঠলেন না, তারপরে আরও 10 বছর তিনি চেষ্টা করলেন, অবশেষে তিনি ফিরে গেলেন। কিন্তু পূজনীয় মাধবানন্দজি মহারাজ বলছেন, এই যে নিজের উপর বিশ্বাস করে আমার দ্বারাই হবে, এই চেষ্টাটুকু তিনি হয়তো সফল হতে পারেননি, কিন্তু এই যে আমার দ্বারাই হবে, আমি চাইলেই পারি, এইটা কখনো তিনি ছাড়েননি। এইটি আমাদের উপর খুব জোর দিতেন। আমাদের যতক্ষণ না স্বামীজি বলছেন যে নতুন পুরাতন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। আমরা যদি নিজেকেই যদি না বিশ্বাস করতে পারি, আমার যাকে দেখিনি, যাকে জানিনি, যাকে অনুভব করিনি, সেই ঈশ্বরে আমি বিশ্বাস করব কেমন করে। দ্বিতীয়টি বলছেন, কর্তব্য এবং সদাচার অবস্থাভেদে ভিন্ন, এটা স্বীকার করতেই হবে। কিন্তু অন্যায় প্রতিকার করলে সর্বক্ষেত্রে যে অন্যায় করা হলো তা নয়। ধরুন বাসের মধ্যে একজন মহিলাকে কয়েকটি ছেলে মিলে উত্তক্ত করছে, আপনি ভাবলেন আমার কি দরকার, আমি তো বেশ যাচ্ছি, ওদের বলতে গেলে ওরা ধরে আমাকে পিটবে, আমার হাত পা ভাঙবে, এই করে দেবে। কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার বাড়ির মেয়েটিকে যদি কেউ উত্তক্ত করে কেমন লাগে? কিছুদিন আগে একটা ভারী সুন্দর বিজ্ঞাপন দেখছিলাম, আমাদের ফেসবুকের কেউ একটা পোস্ট করেছিলেন, সেটা হলো এই, একটি বাড়িতে একটি অল্প বয়সী নয়, কিশোর অবস্থা ক্রস করেছে, 17-18 বছর একটি ছেলে, সে বারান্দায় দাঁড়িয়ে আছে, তাদের বাড়ির নিচ দিয়ে একটি অল্প বয়সী মেয়ে যাচ্ছে, তাকে দেখে যেরকম টিটকিরি করা, শীষ দেওয়া, সেগুলো একটি করছেন। এমন সময় তার চাকুরিরতা মা এসে বারান্দা এসে উপস্থিত, তিনি জামা কাপড় মেলছেন, আর মেলতে মেলতে বলছেন, ভেবেছো কখনো যে তোমার মাকেও ওই কোনো না কোনো ছেলে ঠিক এই রকমভাবে কষ্ট দেয়, কখনো সেই কথাটা ভেবেছো? এটি বাংলাদেশি বিজ্ঞাপন কিছুদিন আগে দেখছিলাম, সেখানে এই নির্যা একটি অতি মহিলা, একটি অল্প বয়সী মেয়ে তার অফিসে এসছে এবং খুব ভালো কাজকর্ম করছে, যেমন পুরুষ মানুষরা তখন তাকে নানাভাবে বিব্রত করছেন এবং বলছেন যে তাদের সৌন্দর্য দিয়ে, মেধা নয়, বুদ্ধি নয়,
কাজের ক্ষমতা নাই, বলছেন মেয়েরা মূলত সৌন্দর্য দিয়েই তাদের সমস্ত কাজ আদায় করে নেন। ভদ্রমহিলা প্রথম কয়েকদিন শুনেছেন, শেষ দিন তিনি বললেন, আমি তো শুনেছি যে আপনার মা নাকি আপনার বাবা মারা যাওয়ার পরে একজনকে বললেন, বাবা মারা যাওয়ার পর আপনাকে নাকি মানুষ করেছিলেন, আপনার স্ত্রী নাকি, আরেকজনকে বললেন আপনার স্ত্রী নাকি ব্যাংকার, গিয়ে জিজ্ঞাসা করুন তাদের অফিসেও ঠিক আপনার মতো এরকম মানুষজন আছে যারা তাদেরকে এইরকমভাবে উত্তক্ত করে। অতএব অন্যায় হলে নিজেকে চুপ করে বসে না থেকে তার প্রতিরোধ করাটাই বাঞ্ছনীয়। স্বামীজি লিখছেন, পাশ্চাত্য দেশে তোমরা অনেকে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করিয়া হয়তো আশ্চর্য হইয়াছ। বিপক্ষগণ আত্মীয় বন্ধুবান্ধব বলিয়া এই অহিংসাই পরমধর্ম এই অজুহাতে অর্জুন যখন যুদ্ধ করতে প্রতিরোধ করতে অনিচ্ছা প্রকাশ করলেন, শ্রীকৃষ্ণ তখন তাহাকে কাপুরুষ ও কপট বলিয়াছেন। এটি একটি প্রধান শিক্ষণীয় বিষয় যে সকল ব্যাপারই চরম বিপরীত প্রান্তের দুইটি দেখিতে একই প্রকার, চূড়ান্ত অস্তি এবং চূড়ান্ত নাস্তি সকল সময় সদৃশ। আলোক কম্পন যখন অতি মৃদু তখন উহা আমাদের দৃষ্টিগোচর হয় না, অতি দ্রুত কম্পনও আমরা দেখিতে পাই না। শব্দ সম্বন্ধে ঐরূপ, অতি নিম্ন গ্রামে শব্দ শোনা যায় না, অতি উচ্চ গ্রামে শব্দ শোনা যায় না, প্রতিকার ও অপ্রতিকারের প্রভেদ এইরূপ। একজন কোনো অন্যায় প্রতিকার করে না কারণ সে দুর্বল অলস ও প্রতিকারে অক্ষম, প্রতিকারের ইচ্ছা নাই বলিয়া প্রতিবাদ করে না তাহা নয়। আর একজন জানে ইচ্ছা করিলে সে দুর্নিবাদ আঘাত আনতে পারে, তথাপি সে শুধু যে আঘাত করে না তা নয়, শত্রুকে আশীর্বাদ করে। যে ব্যক্তি দুর্বলতাবশত প্রতিকার করে না সে পাপ করিতেছে, সুতরাং এই অপ্রতিকার হইতে কোনো সুফল অর্জন করিতে পারে না। পক্ষান্তরে অপর ব্যক্তি যদি প্রতিকার করে তবে পাপ করবে। বুদ্ধ নিজ সিংহাসন ও রাজপথ ত্যাগ করিলেন, ইহা প্রকৃত ত্যাগ বটে, কিন্তু যাহা ত্যাগ করিবার কিছুই নাই এমন ভিক্ষুকের পক্ষে ত্যাগের কোনো কথাই উঠিতে পারে না। অতএব এই প্রতিকার ও আদর্শ প্রেমের কথা বলবার সময় আমরা প্রকৃতপক্ষে কি বুঝিতেছি সেই দিকে বিশেষভাবে দৃষ্টি রাখিতে হইবে। আগে সযত্নে বুঝিতে হইবে প্রতিকার করিবার শক্তি আমাদের আছে কিনা। শক্তি থাকা সত্ত্বেও যদি প্রতিকার চেষ্টা শূন্য হই তবে আমরা বাস্তবিক অপূর্ব প্রেমের কাজ করিতেছি, কিন্তু যদি আমাদের প্রতিকারের শক্তি না থাকে এবং নিজেদের মনকে বুঝাইবার চেষ্টা করি যে আমরা অতি উচ্চ প্রেমের প্রেরণায় কার্য করিতেছি, তবে আমরা উহার বিপরীত আচরণই করিতেছি। অর্জুনও তাহার বিপুল প্রবল সৈন্যবহ সজ্জিত দেখিয়া ভীত হইয়াছিলেন, স্নেহ ভালোবাসা বশত তিনি দেশের ও রাজার প্রতি কর্তব্য ভুলিয়া গিয়াছিলেন, এই জন্য শ্রীকৃষ্ণ তাহাকে কপট বলিতেছেন। পণ্ডিতের মতো কথা বলিতেছ অথচ কাপুরুষের মতো কাজ করিতেছ, উঠো দাঁড়াও যুদ্ধ করো। এটা হচ্ছে কথা। আমরা অনেক সময় ভাবি যিশুর কথা বলবার চেষ্টা করি, মহাত্মা গান্ধীর কথা বলবার চেষ্টা করি, যিশুর কথা তো বিশেষ করে বলি যে একজন যদি আমার এক গালে আঘাত করে থাকে তার যিশু বলেছেন তার দিকে আরেকটা গাল বাড়িয়ে দাও। এগুলো হচ্ছে তারাই বলেন যাদের প্রতিকার করার ক্ষমতা নেই, তাদের কিন্তু ক্ষমা করবারও কোনো অধিকার নেই, এটা কিন্তু বুঝতে হবে। আপনার প্রতিকার করার ক্ষমতা আছে অথচ আপনি ক্ষমা করছেন, তখনই এটা মানে কার্যকরী হবে, আদারওয়াইজ এটির কোনো প্রয়োজন নেই, এটি একেবারে কোনো কাজের নয়, অকাজের একটি জিনিস। আমরা যখন প্রতিকার করবার সুযোগও পাই অথচ আমরা কোনোভাবে সেটির ব্যবহার করি না, সেটা আমাদেরই হৃদয়ের বা চরিত্রের দুর্বলতার প্রকাশক মাত্র, তার বাইরে আর কিচ্ছু নয়। যেটি শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে শ্লোকটির কথা বলেছে সেটি তো বটেই, তবে শ্রীকৃষ্ণের প্রথম ডায়ালগটিও ভারী সুন্দর। তিনি বলেছিলেন ক্লাইব্যম মাস্ম গমঃ পার্থ, ক্লিবতার কথা বলছে। ক্লিবতা মানে, এখন আমরা জানি যে আমাদের এই জেন্ডার বিভাজনে এই তৃতীয় ক্লিবলিঙ্গর কথা বলছে, কিন্তু এখানে ক্লিব শব্দের অর্থ হচ্ছে এই যেখানে পৌরুষত্বের অভাব আছে এবং যেখানে স্ত্রী ভাবনার মানে নরম মনের যে ভাব সেটারও যথেষ্ট কম আছে, একটা দ্বন্দ্ব অবস্থায় কি করব কি করব না, কি করা উচিত কি করা উচিত নয়, সেই অবস্থাটা ক্লিবতা।
শ্রীকৃষ্ণ তাকে বলছেন তাকে পরিত্যাগ করো, তত্তিষ্ঠ পরন্তপ, তাকে ত্যাগ করে উঠে দাঁড়াও। এই মানুষ এত ভাবে বিপদে পড়ছেন, অথচ আমরা নিঃশব্দে নিশ্চিন্তে সেই বিপদ থেকে কিছুতেই নিজেকে মানে গা না লাগিয়ে কতটা সহজে ঘুরে বেড়াতে পারি সেটার চেষ্টা করছি। কিছুদিন আগে একটি কবিতা খুব চর্চা হচ্ছিল, আমি বারান্দায় নামি না। এই আমরা বেশিরভাগ ক্ষেত্রে বারান্দায় নামা মানুষ, আমরা সবসময় ভাবি কি দরকার, দরকার কি। আবার অনেক সময় নিজেকে প্রবোধ দিই যে আমার হৃদয়ের ভেতরে এমন একটা প্রেমের প্রবাহ চলছে যে সেই প্রেমের প্রবাহে আমি জগতের সবাইকে ক্ষমা করে দিচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখছি। আসলে যে আমি নপুংসক সেটা আমি নয়, অথচ যখন আমার সত্যি সত্যি প্রতিরোধ করার ক্ষমতা থাকবে তথাপি যখন আমি করব না, সেক্ষেত্রে কিন্তু দারুণ ব্যাপার। আমার মনে আছে অনেক বছর আগে তখন আমরা বারাসাত মঠে আছি, DN2 ওই রাস্তা দিয়ে যেত, ওই DN2 বাস একজন বেশ বড়সড় মাফিয়া দুর্ঘটনাগ্রস্তভাবে তার ছেলেকে চাপা দিয়ে চলে যায়, সেই মাফিয়ার ছেলেকে চাপা দিয়ে চলে যায়। যখন তার ছেলেকে চাপা দিয়ে বাস ড্রাইভার তো বাস ওখানে ফেলে দিয়ে, বাস ড্রাইভার কন্ডাক্টর যাত্রীদের ওখানে ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপরে সে দিনের পর দিন তারপরে সে খোঁজ পায় যে যে ছেলেটি মারা গেছে সেটি একজন মাফিয়া বা বড় ধরনের মাসলম্যানের ছেলে। সেই মাসলম্যান প্রতিজ্ঞা করে বসেছে যে সেই ছেলেটিকে, সেই লোকটিকে তিনি খুন করবেন, এবং এটি তিনি করবেনই, এটা তার মাথার মধ্যে রয়েছে। যিনি বাসের মালিক তিনি একজন মহিলা, তার স্বামী মারা যাওয়ার পর তিনি বাসটি চালিয়ে তার দিন গুজরান করতেন। বাস তো থানার মধ্যে চলে গেল, সেই বাস থেকে, সেই বাসকে যতক্ষণ না পর্যন্ত ড্রাইভার কন্ডাক্টর এরা সারেন্ডার করছে ততক্ষণ পর্যন্ত তিনি তো বাস ফিরে পাবেন না, আর বাস কন্ডাক্টর ড্রাইভার সারেন্ডার করলে সেই লোক ওদের মেরে দেবে। কোনো উপায় না দেখে সেই ভদ্রমহিলা গিয়ে সেই ভদ্রলোকের কাছে, সে মাসলম্যানের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, বললেন আপনি, আপনাকে তো আমি আপনার সন্তান ফেরত দিতে পারবো না, কিন্তু আপনি যে প্রতিজ্ঞা করেছেন যে ড্রাইভার এবং কন্ডাক্টর এদেরকে মেরে দেবেন, তাতে কি হবে, ওদের যে আপনার সন্তান, আপনি যেমন সন্তান হারা হয়েছেন তেমনি ওদের সন্তানরা পিতৃহারা হবে, হারানোর দুঃখ যে কতখানি এটা তো আপনি জেনে গেছেন, অতএব আপনি ওদের ক্ষমা করে দিন। সেই ভদ্রলোক সন্তান দুঃখকে চেপে রেখে তার প্রতিকার করার ক্ষমতা ছিল, তথাপি তিনি সেই বাস ড্রাইভারদের ক্ষমা করে দিলেন, একটি গায়ে তার আঁচড় শুদ্ধ লাগলো না। অনেক সময় আমরা ক্ষমার অনেক উচ্চ উদাহরণ দিই, মহাযোগীদের ক্ষমার কথা বলি। আমার সেই মানুষটিকে, সেই মানুষটিকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল, দেখলেই, দূর থেকে দেখলেই ভয় হতো। সেই মানুষটি যখন এভাবে ক্ষমা করলেন আমার মাথা আপনাআপনি নেমে এলো। স্বামী বিবেকানন্দ বলছেন ইহাই কর্মযোগের প্রধান ভাব। কর্মযোগী জানেন অপ্রতিকারী সর্বোচ্চ আদর্শ, তিনি আরও জানেন উহাই শক্তির উচ্চতম বিকাশ, এবং অন্যায়ের প্রতিকার কেবল অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ শক্তি লাভের সোপান মাত্র। এই সর্বোচ্চ আদর্শে উপনীত হইবার পূর্বে মানুষের কর্তব্য অশুভের প্রতিকার করা। কাজ করিতে হইবে, সংগ্রাম করিতে হইবে, যতদূর সাধ্য উদ্যম প্রকাশ করিয়া আঘাত করিতে হইবে। এই প্রতিকার শক্তি যাহার আয়ত্ত আছে তাহার পক্ষেই অপ্রতিকার ধর্ম বা পুণ্যকর্ম। তাহলে এটি কর্মযোগের প্রধান ভাব বলে স্বামীজি বলছেন। কর্মযোগী জানেন যে অপ্রতিকারী সর্বোচ্চ আদর্শ, তিনি আরো জানেন উহাই শক্তির উচ্চতম বিকাশ মাত্র। আপনার কাছে যদি অনেক শক্তি না থাকে আপনি প্রকাশ, যে ক্ষমা দেখানোর, এই যে বেদনাকে হজম করে ক্ষমা দেখানোর মতো ক্ষমতা, আপনি প্রতিকার করতে পারেন সেই হাতটা, যে হাত উত্থিত হচ্ছে সেই উত্থিত হাতটাকে নিজের পাশে নামিয়ে রেখে তাকে ক্ষমা করার মতো যে ক্ষমতা, এটি শক্তি লাভ করলে হয় না, করলে হয় না। আমরা দেখবেন যে শর্ট টেম্পার্ড মানুষ কিন্তু খুব বেশি বড় কাজ করতে পারে না, যারা অল্পতেই রেগে যায় তারা বিশেষ কিছু কাজ করতে পারে না, কিছুক্ষণ বাদেই তারা গলে জল হয়ে যায়। ঠিক সেই রকম যারা গভীর মানুষ, ঠাকুর উদাহরণ দিচ্ছেন হাতি সায়র সুখ সায়রের কথা,
কামার পুকুর আপনারা যারা গিয়েছেন, সেই দুটি সাগর মানিক রাজার তৈরি করা, সে বিশাল বড় সাগর নয়, সায়র আর কি, তিনটি দুটি বড় দীঘি, বলছেন যে হাতি ডুবে গেলেও সেখানে কোনো আওয়াজ হয় না, আর ছোট একটা জায়গায় ছোট পুকুরে সামান্য কিছু নামলেও জলোচ্ছ্বাস হতে থাকে। ঠিক সেই রকম সেই কর্মযোগী যে মনের ভেতরের গভীরতাকে অনেক দূর অবধি নিয়ে যেতে পেরেছে, গভীর ভাবকে আয়ত্ত করার ক্ষমতা রেখেছে, নিজের মনের ভেতরে সে শক্তি রেখেছে যে কোনো মানুষকে কোনো অপরাধ হলে, কোনো ভুল হলে সেটা প্রতিকার করতে পারবে, তথাপি সেই প্রতিকার করার পর্বে করার পরেও যে ওই পাপীদের ক্ষমা করে, যারা অপরাধ করেছে তাদের, পাপী শব্দটা বলাটা ঠিক নয়, যারা করেছে তাদেরকে, যারা এই মন্দ কর্মে লিপ্ত হয়েছে তাদের ক্ষমা করে, তারাই একমাত্র আদর্শ দেখাতে পারে। আমাদের দেশে একবার একটি লোকের সহিত আমার সাক্ষাৎ হয়। তাহাকে পূর্ব হইতেই অতিশয় অলস, নির্বোধ, অজ্ঞ বলিয়া জানিতাম। কিছু জানিবার জন্য তাহার কোনো আগ্রহ ছিল না, সে পশুর ন্যায় জীবনযাপন করিতেছিল। আমার সহিত দেখা হইলে সে আমাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বর লাভের জন্য আমাকে কি করতে হবে, কি উপায় আমি মুক্ত হইব? আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি মিথ্যা কথা বলতে পারো কি? সে বলিল, না। তখন আমি বলিলাম, তবে তোমায় মিথ্যা কথা বলতে শিখতে হইবে। একটি পশুর মতো বা কাষ্ঠ বা লোষ্ঠ্রের মতো জড়বৎ জীবনযাপন করা অপেক্ষা মিথ্যা কথা ভালো ভালো। তুমি অকর্মণ্য, কর্মের অতীত যে অবস্থায় মন সম্পূর্ণ শান্তভাবে অবলম্বন করে এবং যাহা সর্বোচ্চ অবস্থা, তুমি নিশ্চয়ই তাহা লাভ করো নাই। তুমি এতদূর জড় প্রকৃতি যে একটি অন্যায় কাজ করিতে কাজও করিতে পারো না। অবশ্য সে যে লোকটির কথা বলিতেছি তাহার মতো তামসিক প্রকৃতির লোক সচরাচর দেখা যায় না। আমি তাহার সহিত মজা করিতেছিলাম, কিন্তু আমার বলিবার উদ্দেশ্য এই যে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা বা শান্তভাব লাভ করিতে হইলে মানুষকে কর্মশীলতার মধ্যে দিয়াই যাইতে হইবে। এইটা হচ্ছে কথা। তিনি আমরা অনেক সময় খুব গুটি গুটি বয় দেখি, আমাদের স্কুলে দেখি ভীষণ গুটি গুটি বয়, তারা কখনো কোনো কিছু অন্যায়ের মধ্যে যায় না। এবারে স্কুলে যখন আসে তাদের চুল ঠিক যেরকম আচরণ থাকে, স্কুল থেকে যাওয়ার সময় ঠিক সেই রকম আচরণ থাকে, একটু মারামারি করে না, একটু কোনো কিছু করে না, ভীষণ ভালো ছেলে। আলটিমেটলি আমরা আমাদের ছাত্রাবস্থাও দেখেছি এই সমস্ত গুটি গুটি বয়গুলো সেই ওই একটা এক্সটেন্ট অবধি যায়, কিন্তু নিজেদের জীবনের যে ফুলফিলমেন্ট সেটির কাছে পৌঁছতে পারে না। কারণ দুটো দিক দেখা, একটা মানুষের জীবনে দুটো দিক দেখা অত্যন্ত জরুরি। আলো যেমন দেখা খুব জরুরি, তেমনি কালোটাও দেখা খুব জরুরি। কালোটা যদি না দেখতে পাই, কালোর মহিমা যদি আমরা অনুভব না করতে পারি, তাহলে আলোর মহিমা আমরা অনুভব করতে পারবো না। খারাপটা কি সেটা যদি আমি না জানতে পারি, খারাপটা কি, খারাপটাকে অতিক্রম করলে আমি যে উচ্চ অবস্থা লাভ করি সেটা কেমন হয়, এটা যতক্ষণ না পর্যন্ত আমি অনুভব করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো হতে পারবো না। ভালো আমি তখনই হব, ভালো আমি সেই অবস্থাতেই হব যখন আমি খারাপটা কি সেটা অনুভব করতে পারবো বা আমার সেই কাজ হবে। আমি সবসময় সত্যি কথা বলি, মিথ্যা কখনো বলিনি। মিথ্যা কথা বলা, সত্য কথা বলার যে প্রয়োজনীয়তা, সত্য কথার যে শক্তি, সেইটা আমরা তখনই অনুভব করতে পারবো যখন আমরা মিথ্যা কি এবং মিথ্যা হলে তার কতটা ক্ষতি হতে পারে মানুষের কাছে সেইটি জানতে পারবো। তাই বলছেন যে সম্পূর্ণ নিষ্ক্রিয় বা শান্ত অবস্থা লাভ করিতে হইলে মানুষকে ক্রিয়াশীলতার মধ্যে দিয়াই যাইতে হইবে। আপনি তখনই শান্ত হয়ে বসতে পারবেন যখন আপনি একটা পথকে অতিক্রম করেছেন। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই নলেজগুলো বুকিশ, বইয়ের বাইরে আর কোনো নলেজ আমরা দেখতে পাই না। আমার মনে আছে এই যে ঠাকুর বলেছিলেন যে শ্মশানে না গেলে জীবনকে আমরা ভালোবাসা, শ্মশান দেখা ভালো, তার কারণ হচ্ছে মৃত্যুর সঙ্গে রোজ একটি মুখোমুখি হবে। আমার এখনও মনে আছে একটি ঘটনা, আমরা অল্প বয়সী ছেলেরা একটি গ্রুপ তৈরি করেছিলাম, সেখানে যাদের কেউ থাকতো না তাদের জন্য আমরা হাসপাতালে মাঝে মাঝে গিয়ে থাকতাম।
একজন সেই রকম একজনের জন্য রাত্রিরে থাকছি সকালবেলা, সেই বেডের পাশে যে ভদ্রলোক আছেন তিনি বাঁকুড়া থেকে এসেছিলেন, তার মেনিনজাইটিস হয়েছে, সিস্টারদের কাছ থেকে দেখে নিয়ে আমি তাকে রোজ নেজাল ফিটিং করতাম, তার ছেলেকেও শিখিয়ে দিয়েছিলাম। ভদ্রলোক ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন, আমি শুনলাম একদিন তিনি তাকে পরের দিন জেনারেল বেডে ট্রান্সফার করে দেবে, আর এমার্জেন্সিতে থাকবেন না। ঠিক যেদিন ট্রান্সফার করে দেবেন তার আগের দিন বিকেলে, তার আগের দিন মধ্যরাত্রিরে একজন মুমূর্ষু মানুষকে নিয়ে আসা হলো মেডিকেল কলেজে, এবং সমস্ত ডাক্তারেরা নার্সেরা তারা ভীষণভাবে চেষ্টা করছেন। আমরা বুঝতে পারছি তার সমস্ত প্যারামিটার্স ফেইল করছে, এবং সমস্ত সাপোর্ট, মেডিকেল সাপোর্ট দেওয়া সত্ত্বেও তাকে কিছুতেই রাখা যাচ্ছে না। যেন অবাক বিস্ময়ে রাত 4টে থেকে ভোর 5:30, 1.5 ঘন্টা কখন পেরিয়ে গেছে বুঝতে পারিনি, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সিস্টার নার্স কীরকম ছোটাছুটি করছে তাকে বাঁচানোর কি চেষ্টা করছে। 5:30 যখন 5:30-5:45 বাজে আমার রিলিভার এসে গেছে, আমি বেরিয়ে যাব এমন সময় আমার জামা ধরে কেউ টানছে। দেখলাম সেই ভদ্রলোক যিনি অসুস্থ, আমার পেশেন্টের বেডের পাশের যে পেশেন্ট, তিনি যাকে সেদিন ছেড়ে দেওয়া হবে, তিনি আমার জামাটা ধরে টানছেন। আস্তে আস্তে আমাকে বলছেন, বুঝলে তো এই লোক আর টিকবে না। আমারও তাই মনে হলো, ওই ভদ্রলোক আর বাঁচবেন না বিশেষ করে। কিন্তু তারপরে পরের দিন সেই দিন সন্ধেবেলা যখন গিয়ে পৌঁছলুম, গিয়ে দেখলাম সেই ভদ্রলোক, সে মৃত প্রায় মুমূর্ষু ভদ্রলোক, তিনি সেটাকে ওভারকাম করেছেন। তিনি তখনও অসুস্থ কিন্তু তিনি বেঁচে আছেন। যে পেশেন্ট যেই যিনি বলেছিলেন, তার বেডে নতুন একজন পেশেন্ট উপস্থিত। আমি আমার কাজটুকু সেরে সিস্টারকে জিজ্ঞেস করলাম, এই পেশেন্টে যিনি ছিলেন, এই বেডে যিনি ছিলেন পেশেন্ট, তিনি কোথায়? সিস্টার বললেন, কোথায় আর, চলে গেছে ভাগলবা, 7:30 সময় মারা গেছেন। আমি না হতবাক হয়ে আছি, এই জীবন মৃত্যুর এই দুটির খুব কাছ থেকে দেখেছি। জীবনকে খুব, এই মৃত্যুকে এত কাছ থেকে দেখেছি বলে জীবনকে আমরা ভালোবাসতে শিখেছি। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, জানবে ঈশ্বর তোমাকে প্রত্যেকটা দিন উপহার দিচ্ছেন। একবার 1 জানুয়ারিতে উনি আমাদের একটা করে ক্যালেন্ডার উপহার দিলেন, আমরা তখন ট্রেনিং সেন্টারে, তাতে ঠাকুরের ছবি আছে এবং নিচে ডেট আছে। উনি বললেন, তোমাদের আমি 365টা দিন উপহার দিচ্ছি, প্রত্যেকটা দিনকে ঈশ্বরের দান হিসেবে গ্রহণ করে তার সমস্ত দিনটিকে ঠিক মতো ইউটিলাইজ করো। যদি তুমি সমস্ত দিনটিকে ইউটিলাইজ করতে পারো, দিনের শেষে দেখবে তোমার ভিতরে একটা অদ্ভুত রকমের স্যাটিসফ্যাকশন রয়েছে। এই এটা যতক্ষণ না আমরা অনুভব করতে পারি যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে দামি, ততক্ষণ পর্যন্ত সেই দিনকে এবং সেই মুহূর্তগুলোকে আমি উপভোগ করতে পারবো না। আপনি যদি আমাকে কয়েক লক্ষ টাকাও যদি দেন, আমি এই আপনাকে 15 মিনিট পিছিয়ে দিয়ে এই ক্লাসের শুরু থেকে আবার নিয়ে যেতে পারবো না। অতএব যে সময় চলে যাচ্ছে সেই সময় ভালো কিছুকে করুন। জীবন বড় ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের জন্য, এটাকে জানুন। এই জীবনের এই কালো দিকটাকেও জানতে হবে, এবং যখন এই কালো দিকটা আপনি জানতে পারবেন, তখন দেখবেন জীবনের ভালো দিকটা বেড়ে ওঠা হবে। তখন আপনার খারাপ হতে ইচ্ছা করবে না, ভালো হতে ইচ্ছা করবে। জীবনে কোনো ডিপ্রেশন আসবে না, কারণ আপনি জেনে গেছেন জীবন শেষ হয়ে আসছে, এর প্রতি মুহূর্তটি আমাদের ব্যবহার করতে হবে। স্বামীজি লিখছেন, আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে, ক্রিয়াশীলতার অর্থ অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝিয়াইয়া থাকে। মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসৎভাবে প্রতিরোধ করো, যখন তুমি এই কার্যে সফল হইবে তখন শান্তি আসিবে। এ কথা বলা অতি সহজ যে কাহাকেও ঘৃণা করিও না, কোনো অমঙ্গলের প্রতিকার করিও না, কিন্তু কার্যক্ষেত্রে ইহার কি অর্থ দাঁড়ায় তাহা আমরা জানি। যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে, তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাইতে পারি, কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীর ক্ষয় করিতে থাকে। যথার্থ অপ্রতিকার হইতে প্রাণে যে শান্তি আসে, আমরা তাহার একান্ত অভাব অনুভব করি। মনে করো প্রতিকার করাই ভালো ছিল। তোমার যদি অর্থের বাসনা থাকে, যদি তুমি জানো যে সমগ্র জগৎ ধনলিপ্সু পুরুষকে অসৎ বলিয়া মনে করে,
তবে তুমি হয়তো অর্থের অন্বেষণে প্রাণপণ চেষ্টা করিতে সাহসী হইবে না, কিন্তু তোমার মন দিবারাত্রি অর্থের দিকে দৌড়াইতে থাকিবে। এইরূপ ভাব কপটতা মাত্র, ইহার দ্বারা কার্যসিদ্ধি হয় না। সংসার সমুদ্রে ঝাঁপ দাও, কিছুদিন পরে যখন সংসারের সুখ দুঃখ যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে, তখনই বৈরাগ্য আসিবে, তখনই শান্তি আসিবে। অতএব প্রভুত্ব লাভের বাসনা বা অন্য যা কিছু বাসনা আছে সব পূরণ করিয়া দাও। এই সকল বাসনা পূর্ণ হইলে পরে এমন এক সময় আসিবে যখন জানিবে এগুলো অতি ক্ষুদ্র জিনিস, কিন্তু যতদিন না তোমার বাসনা পূর্ণ হইতেছে, যতদিন না তুমি এই ক্রিয়াশীলতার মধ্যে দিয়ে যাইতেছ, ততদিন তোমার পক্ষে এই আত্মসমর্পণ ও বৈরাগ্যের ভাব লাভ করা অসম্ভব। এই প্রশান্তি সহস্র সহস্র বৎসর ধরিয়া প্রচারিত হইয়া আসিতেছে, প্রত্যেকেই বাল্যকাল হইতে ইহা শুনিয়া আসিতেছে, তথাপি এই অবস্থা লাভ করিয়াছে এমন লোক জগতে খুব কম দেখিতে পাই। আমি তো অর্ধেক পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াছি, কিন্তু জীবনের যথার্থ শান্ত প্রতিকার চেষ্টা শূন্য 20 জন মানুষ দেখিয়াছি কিনা সন্দেহ। ঠাকুরের একটি ভারী সুন্দর কথা আছে, মন আর মুখকে এক করা। মনে যা ভাবছি আমরা মুখে সেটা প্রকাশ করি না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা প্রকাশ করি না। বলছেন আমরা ভাবছি সমস্ত অপ্রতিকার শূন্য হয়ে শান্ত হয়ে বসে থাকব, জগতের সামনে ভীষণ ধীর স্থির ফিস ফিস করে কথা বলছি, জোরেও কথা বলছি না, কাউকে এতটুকু কারোর প্রতি এতটুকু রাগ শুধু দেখাচ্ছি না, অথচ আমার মনের ভেতরে ভীষণ রাগ ভীষণ ক্রোধ। যখন সেটা ফেটে বেরোয় তখন জগৎ অবাক বিস্ময়ে দেখে যে লোকটা এইরকম, এ মুখে একরকম কথা বলে, কাজের ক্ষেত্রে তো একরকম নয়। অতএব তোমার যা যা বাসনা আছে যদি তুমি মনে করো সম্পূর্ণ অপ্রতিকার হতে চাও, তাহলে সেগুলো পূর্ণ করে নেওয়াই ভালো, তাহলে সেই কোনো ফাঁস বা কিছু ফেঁসো তোমার মধ্যে থাকবে না। ঠিক ওই রকম যদি মনে করে থাকো এই অপ্রতিকারের জীবন অবলম্বন করো, তাহলে এই যে মনের ভেতরের যে বাসনা এগুলিকে হজম করে না, নির্মূল করার চেষ্টা করতে থাকো। অনেক সময় কি হয়, আমরা ঘাসের ওপর ইঁট চাপা দিয়ে রাখি, খানিক দিন বাদে যখন আবার ইঁট তুলে দেখি দেখি ঘাসগুলো সব সাদা হয়ে গেছে, কিন্তু ইঁট সরিয়ে দেখবার কিছুদিন বাদেই আবার দেখতে পাই সবুজ ঘাস তার মধ্যে বেরিয়ে আছে। চাপা দিয়ে রাখা নয়, স্বামীজি যেটা বলছে সেটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে নির্মূল করে ছুঁড়ে ফেলে দেওয়া, এইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা আজকে শেষ করব যে ভাবটি নিয়ে, সেটা হলো এই, প্রত্যেকেরই কর্তব্য নিজ নিজ আদর্শ জীবন পরিণত করিতে চেষ্টা করে, অপর ব্যক্তির আদর্শ লইয়া তদনুসারে জীবন গঠন করার চেষ্টা অপেক্ষা ইহাই উন্নতি লাভের অপেক্ষাকৃত নিশ্চিত উপায়। অপরের আদর্শ হয়তো জীবনে কখনোই পরিণত করা সম্ভব হইবে না। মনে করো আমরা এক শিশুকে একেবারে 20 মাইল ভ্রমণ করিতে বাধ্য করিলাম, শিশুটি হয় মরিয়া যাইবে, নয়তো হাজারে একজন বড়জোর এই 20 মাইল কোনো প্রকারে হামাগুড়ি দিয়া অবসন্ন মৃতপ্রায় হইয়া গন্তব্যস্থলে পৌঁছিবে। সচরাচর আমরা মানুষের সহিত ঐরূপ ব্যবহার করিয়া থাকি, কিন্তু কোনো সমাজে সকল নরনারীর মন এক ধরনের নয়, সকলের ধারণা শক্তি বা কর্মশক্তি একরূপ নয়, তাহাদের আদর্শগুলির কোনোটিকেই অবজ্ঞা করিবার অধিকার আমাদের নাই। প্রত্যেকেই নিজ নিজ আদর্শে পৌঁছিবার জন্য যথাসাধ্য চেষ্টা করুক। আমাকে তোমার বা তোমাকে আমার আদর্শের দ্বারা বিচার করা ঠিক নয়, ওক বৃক্ষের আদর্শে আপেলের অথবা আপেল বৃক্ষের আদর্শে ওকে বিচার করা ঠিক নয়, আপেল বৃক্ষকে বিচার করিতে হইলে আপেলের এবং ওক বৃক্ষকে বিচার করিতে হইলে ওকের আদর্শ লইয়া বিচার করিতে হইবে। আমরা সবসময় একটা ডুয়েল পার্সোনালিটি আমাদের মধ্যে বাস করাই। নম্বর এক হচ্ছে আমরা মনে করে থাকি যে রামদার ডাক্তার হয়েছে, শ্যামদার ডাক্তার হয়েছে, আমরাও ডাক্তার হব। আমাদের কয়েকদিন আগে এখানে যে অ্যাডমিশন টেস্ট চলছিল, একটি অদ্ভুত বিচিত্র একটি আমাদের কাছে একটি রিকোয়েস্ট এলো, একটি ছেলে আমাদের এখানে অ্যাডমিশন টেস্ট দিয়েছেন, তার বাড়ির সবাই আমাদের এখানকার ছাত্র, তার বাবা কাকা জ্যাঠা সবাই এখানকার ছাত্র,
কিন্তু গিয়ে দেখা গেল যে যখন সেই ছেলেটি পরীক্ষার জন্য বসলো, অ্যাডমিশন টেস্টে বসলো, তাকে কিছুতেই ইয়ে করা গেল না, আমরা কিছুতেই তাকে নিতে পারলাম না। তার কারণ হচ্ছে তার অ্যাডমিশন টেস্টের রেজাল্টটি অত্যন্ত খারাপ, কোনো বিষয়, আমাদের যে চারটি বিষয় পরীক্ষা হয়েছিল কোনো বিষয়তেই 7.5-7.7 নম্বর পেতেই হবে, সেই 7.5 নম্বরটুকুও সে পেতে পারেনি, এটা হচ্ছে কথা। এই 7.5 নম্বরটুকুও পাওয়ার তার কোনো রকম অধিকার তৈরি হয়নি, অথচ তার বাড়ির লোকেরা কন্টিনিউয়াসলি আমাদের রিকোয়েস্ট করছিলেন যে এদের বাড়িতে সবাই তো ইয়েতে ভর্তি হয়েছে, এখানের এখানকারই ছাত্র, অতএব একেও যেন আমরা সেইখানে নিই আর কি। কিন্তু সেটা আমাদের পক্ষে নেওয়া একেবারেই সম্ভব ছিল না, আমরা কোনোভাবেই সেই ছাত্রটিকে আমাদের এতে নিতে পারলাম না। বারবার তারা অনুরোধ করতে থাকলেন, বারবার আমাদেরকে বলতে থাকলেন, কিন্তু আমরা কোনোভাবেই সেই ছাত্রটিকে নিতে পারলাম না। এরা কিছুতেই বুঝতে পারে না, বলছেন বাড়ি সুন্দর, তারা প্রত্যেকেই শিক্ষক, আমাকে অনুরোধ করছিলেন যে না আমাদের বাড়ির ছেলে তো, দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আমরা ঠিক এমনভাবে তৈরি করে দেবো যে কোনো রকম কিছু অসুবিধা নেই। তৈরি করার তো বড় কথা নয়, তাকে তো তার যোগ্য হয়ে উঠতে হবে, সবাই যে একই জায়গায় পড়তে পারবে, এমনকি তাদের বাড়ির ছেলে, এমনও বলছেন তাদের বাড়ির ছেলে মাধ্যমিকে স্ট্যান্ড করেছে, অতএব খুব সহজেই তারা তাদের বাড়ির ছেলে, তাদের বাড়ির যে একটা ছেলে যে নিম্ন মেধার হতে পারে এটা তারা কিছুতেই বিশ্বাস করছেন না, বলছেন এত মেধাবী সব ছেলেরা আছে, এই পরিবারে কি একটাও খারাপ আসতে পারে? খারাপ আসার প্রশ্ন নয়, প্রত্যেকে আমরা আলাদা আলাদা ক্ষমতা নিয়ে আসি। হ্যাঁ, আমরা যদি মনে করি আমার দাদা মাধ্যমিকে স্ট্যান্ড করেছিলেন এবং আমিও স্ট্যান্ড করতে পারবো, তা কিন্তু হয় না, তা হওয়া সম্ভব নয়, এটা হচ্ছে কথা, এইটা আমাদের বুঝতে হবে। তাই প্রত্যেককে তার ইয়ে অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী তাকে মানে বাড়তে দেওয়া উচিত। অনেক সময় কি হয়, আমাদের নিজেদের যে অতৃপ্ত যে বাসনা, আমাদের যে অতৃপ্ত ইচ্ছাগুলো, আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, আমি যোগ্যতা ছিল না, আমার মেধা ছিল না, আমি চেষ্টা করি আমার ছেলেকে যেন ডাক্তারি করতে হবে, না করলে যেন জগৎ সংসারের সামনে আমি মুখ দেখাতে পারছি না, এরকম অনেককে দেখেছি, বারবার পরীক্ষা দিচ্ছেন, বারবার পরীক্ষা দিচ্ছেন, প্রতি পরীক্ষায় তারা ফেল করছেন এবং তার বাবা মা ভীষণভাবে, তিনি ভীষণভাবে রাগ করছেন, বলছেন যে কেন আমার ছেলেটা এই পাস করছে না, কেন আমার এই করতে পারছে না, এইটি নিয়ে তাদের অন্তহীন অভিযোগ থেকে যাচ্ছে, তা কিন্তু নয়। স্বামীজি বলছেন আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকে নিজ নিজ আদর্শ অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেওয়া, এবং এটা যদি করা সম্ভব হয় তখন দেখবেন প্রত্যেকে একটি আদর্শ মানুষ হয়ে উঠবে। বেশি অবস্থায় আমরা চেষ্টা করি তো যে প্রত্যেককে আমার মতো করে নিব, নিজের দিকে তাকিয়ে একবার দেখবেন, ভাববেন আমি কি আমার নিজের মতো করে, তাহলে কেমন করে আমি আশা করি যে জগৎটা আমার মতো করে হবে, এইটি যদি আমরা ভাবতে পারি তাহলে দেখবেন আমরা আর এই আমাদের নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো আমাদের ছেলেপুলেদের ঘাড়ে চাপিয়ে দেব না। আজকে আমরা এখানেই থামছি, স্বামীজির ইচ্ছে হলে আবার আমরা একত্রিত হব এবং এই কর্মযোগ বিষয় বক্তৃতা নিয়ে আলোচনা করব। ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া यो धर्मस्थापनरत वीरेशं तं नमाम्यहं। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।